আপনি কেমন আছেন যে? আর আমরা তো আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম যে ভাইয়া। আমি শুনছি যে আপনি আসছেন, কিন্তু আপনি আমার লগে দেখা করতে যাইতেছেন না দেখা। আমি নিজে থেকে আসলাম আপনার লগে দেখা করতে। দেখুন উপর, তোমাকে বলছিলাম না কতবার, তোমাকে আমি বললাম যে চলো ভাইয়ের সঙ্গে দেখা করে আসি, দেখা করে আসি। তুমি শুধু পরে পরে পরে, যে এখন দেখো ভাইয়া মাইন্ড করতেছে যে। ভাইয়াকে তুমি চিনো না, ভাইয়া আমাদেরকে ভুল বোঝার মানুষ না। ভাইয়া শুধু চায় যে আমি আর তুমি একসাথে সুখে শান্তিতে সংসার করি। ও দেখেন শরীফ, আপনার আমি ভুল বুঝি নাই। আমি নিজে থেকে জানতে আসছি যে আপনি নুপুরি নিয়ে কবে বাড়িতে যাইতেছেন। কালকে যেতে যাচ্ছিলাম আর কি ভাইয়া, তবে একটা কথা ছিল আর কি ভাইয়া। আবার কিসের কথা? আমি কোনো কথা শুনতে চাই না, আমি কালকে সকালেই রওনা দিতে চাই। এক দুই তিন, ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে হয়েছে কি ভাইয়া, মানে ওকে নিয়ে তো আমি বাড়িতে উঠতে চাচ্ছি আর কি, কিন্তু উঠতে পারবো না যে ভাইয়া। মানে পরিস্থিতি একটু মানে কন্ট্রোলে নেই আর কি। আব্বা আম্মা ওকে মেনে নিচ্ছে না, পরে দেখা যাবে যে ওকে বাড়িতে নিতে গিয়ে আমাকেও বাড়ি থেকে বের করে দিবে আর কি ভাইয়া। সেই জন্য আমি আপাতত ওকে নিয়ে যেতে পারতেছি না আর কি ভাইয়া। কেন উঠতে দেবে না? আপনার ঘরে কি অন্য কোনো বউ আছে নাকি? সিসি ভাইয়া কি এটা আপনি কি বলতেছেন যে আর কি, আমার আরেকজন বউ কেন থাকবে? তবে যে ছিল থাকা তো আমি মানে তালাক দিয়ে দিয়েছি আর কি। আমি তো সিঙ্গেল হাজব্যান্ড হয়ে গিয়েছি, তারপরে তো আমি নুপুরকে আমি বিবাহ করছি আর কি ভাইয়া। একটা জিনিস বুঝলাম না, আপনি সিঙ্গেল থাকলে নুপুরে বিয়ে করলে সমস্যা কি? আর আমাদের নুপুর তো খুবই ভালো একটা মেয়ে। এই কথাটা আপনি আপনার বাবা মারে বুঝায় বলেন, তাহলে তো হয়ে যায় জিনিসটা। শোনো, তুমি এত টেনশন করো না, তুমি আমাকে ওনাদের কাছে নিয়ে যাও, দেখবে আমি সব ম্যানেজ করব। আরে তুমি তো চিনো না, আমি যেখানে ম্যানেজ করতে পারতেছি না যে, সেখানে তুমি আউটের একজন লোকে কিভাবে তুমি ম্যানেজ করবে যে? আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, আপনার আব্বার ফোন নাম্বারটা আপনি আমার কাছে দেন, আমি ওনার সাথে যোগাযোগ করব। যদি দরকার হয় আমি সিটং শহরে গিয়া ওনার সাথে দেখা করে কথা বলে সব কিছু ফাইনাল করব। আপনি ফোন নাম্বারটা আমারে দেন। আর হয়েছে কি ভাইয়া, ওই আব্বা তো একটু অন্য মাইন্ডের মানুষ, তো উনি তো ওনার ফোন ব্যবহার করেন না আর কি। অসুবিধা না ভাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর কি, আমি এবার যাব, মানে স্ট্রংলি আমি কাজ করবো, এবার আমি নিজেই ওনাদেরকে ম্যানেজ করে ফেলবো যে ভাইয়া। আপনি কত ম্যানেজ করবেন আমার জানা আছে। এক দুই তিন, ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি যেটা কই, এই যে দুলা ভাই, আপনার আহুটা পাল্লা পাল্লা লাগে পাল্লা। আপনার কি সারাদিনে খাওয়া দেওয়া কোনো কাজ নাই? সারাটা দিন পাওয়া পাল্লা লাগে আঠার মতন লেগে থাকেন। আপনার এই কার্যকলাপের জন্য মানুষজন আমাকে খারাপ কয়। শিউলি আমারে দোষ দিও না, হ্যাঁ তোমার দুলা ভাইরে সারাক্ষণ আমি দূর দূর করতে থাকি, তাও সে দূর হয় না, আঠার মতো আমার পিছে লাগেই থাকে, আমি কি করবো? একটা অন্যায় কথা কইলা ফারুল, তুমি অন্যায় কথা কইছো। আমি কখনো তার পিছনে আঠার মতো লাগে থাকি না, লাগে থাকা উচিত না, তার সাথে কোনো অন্যায় আচরণ করি না, তার সাথে কোনো অশালীন কথাবার্তা বলি না, তার লগে ঘুরাঘুরি করি, কারণ সে আমার কোয়ার্টিস্ট। একজন কোয়ার্টিস্টের লগে অভিনয়ের কারণে একলগে ঘুরাঘুরি করতেই হয়। এই দিয়ে নিয়ে মানুষে যদি পাশে কিছু বলে সেটা শোনার টাইম আমাকে আছে, সেই কথার পাত্তা দেওয়ার টাইম আছে নাই? হয়েছে আপনার লেকচার দেওয়া,